গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিপুল পরিমাণে ফেন্সিডিল সহ দুই যুবককে গ্রেফতার করলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। এদিন বাইকে চেপে পাঞ্জিপাড়া আসবার সময় তাদের পিছু নিয়ে বিহার বাংলা সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 120 বোতল ফেন্সিডিল, বাজেয়াপ্ত করা হয়েছে সঙ্গে থাকা বাইকটিও। এই চক্রের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হোটেলের আসো 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 কোথায় করো দেখো।